আপগার চেষ্টা করতে রাখার জন্য। তুমি তাড়াতাড়ি होते तो मैंने ते नाव पथाया दिलो और आई नाव घाट ते भीरीलो ओलो नाई तरा तरी রামের ভাই যে লক্ষণ তিনি বলেছিল, বনের পশু কি কখনো মুক্তর মালার কদর বুঝবে? আপনি তাকে এত মহামূল্যবান মুক্তর মালা দিয়েছেন। তখন রাম রাগ হয়ে গিয়েছিল আর বলেছিল, আমি এত মহামূল্যবান পুরস্কার তোমাকে দিলাম, তুমি রাবণপুরী সারখার করে সীতাকে উদ্ধার করে আমার কাছে দিয়েছ, আর তুমি মুক্তর মালাটাকে ফেলে দিলে তোমার গুরু যেখানে দিয়েছে কয় দয়াল দেয়া তুমি পাপ করবে। আমি এর জন্য ফেলে দিয়েছি, আমি যখন মুক্তর মালাটা আমি নাকের মধ্যে শুনেছি সেখানে দেখলাম আমার গুরুর নামের কোনো গন্ধ নাই, আমি যেটা আমি কানে ধরলাম কানে ধরে দেখি সেখানে আমার হরি নামের কোনো কথা শোনা যায় না, আমি অবশেষে চোখে ধরলাম চোখে ধরে দেখি আমার রামের কোনো ছবি এই মুক্ত, অবশেষে আমি মুখে নিলাম মুখে নিয়ে দেখলাম আমার গুরুর নামের কোনো স্বাদ এই মালার মধ্যে নাই, তাই আমি এটাকে চাপিয়ে ফেলে দিয়েছি যেই মালাতে আমার গুরুর নামের ছবি থাকবে না দেখা যাবে না
আমার গুরুর কথা শোনা যাবে না, আমার গুরুর গায়ের গন্ধ আসবে না, আমার গুরুর স্বাদ নামের স্বাদ লাগবে না। সেই মালা আমার কাছে কোনো মূল্য নাই। সেদিন বলেছিল তুই আমাকে এত ভালোবাসিস, ভোগটা ছিঁড়ে দেখাইছিল সেদিন এক পাশে রাম আর এক পাশে সীতা। তাই তো মুর্শিদেরই নামের মালা কানের সোনা। Hey!
I'm not alone.